এসালং গ্রুপের চিনির গুদামে আগুনে রাজধানীতে দাম বাড়লেও সেভাবে বাড়েনি চট্টগ্রামের খাতুনগঞ্জে। চিনির পাইকারি দাম প্রায় আগের মতোই রয়েছে, তবে কোনো কোনো অসাধু পাইকার আগুনের অজুহাতে সুযোগ নিচ্ছেন, মন প্রতি দাম বাড়িয়েছেন 30 টাকার মতো। পাইপলাইনে পর্যাপ্ত চিনি থাকায় দাম বাড়ার সুযোগ নেই বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। গত সোমবার চট্টগ্রামের এসালম সুগার রিফাইন্ড ইন্ডাস্ট্রির গুদামে আগুনে পুড়ে যায় 1 লাখ টন অপরিশোধিত চিনি। পরদিন এর সুযোগ নেয় কিছু খুচরা দোকানি, এতে দাম কিছুটা বাড়ে। বিকালবেলা দাম বাড়িয়ে গেছিল, প্রতি বস্তাতে 100-150 টাকার বেশি বাড়ি গেছে। গত সপ্তাহে নিচে 138, আর আজকে আসে শুনতেছি 140, এরকম হবে আমরা কেমনে চলবো। তবে বুধবার দেশের ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে চিনির দাম বাড়ার কোনো চিত্র পাওয়া যায়নি। সেখানকার পাইকারি ও খুচরা বিক্রেতারা জানান, অন্তত 10 দিন থেকে তারা একই দামে চিনি বিক্রি করছেন। তবে রাজধানীর ব্যবসায়ীদের দেখাদেখি গুটি কয়েক ব্যবসায়ী মন প্রতি 20-30 টাকা দাম বাড়িয়ে বিক্রি করছেন 4,980 টাকায়। না, প্রভাব পড়ে নাই আমার, এখানে সরবরাহ অ্যাভেলেবল আছে, মানে কোনো ঘাটতি নাই। কিছুদিন আগে যে একটা ফ্যাক্টরিতে আগুন লাগছিল, ওইটার এখানে হুজুগে সামান্য অল্প স্বল্প সামান্য কাজ সাজে। এসালম গ্রুপের 3টি গুদামে এখনও বিপুল পরিমাণ পরিশোধিত ও অপরিশোধিত চিনি আছে। পাইপলাইনে আছে আরও 1 লাখ টন অপরিশোধিত চিনি। সব মিলিয়ে চিনির যে সরবরাহ, তাতে দাম বাড়ার সুযোগ নেই বলে জানান খাতুনগঞ্জের ব্যবসায়ীরা। এসালম চিনি আজকে থেকে ডি জমা নিতেছে, মিলে আগামীকাল থেকে ডেলিভারি দিন। বাজার এখনো সংকট নেই, মাল আছে, আর এবং ঢাকা চিনিও কিছু ঢুকছে, আমি খবর বেশি। চট্টগ্রামে আমরা মাল বিক্রি করেছিলাম 900 টাকা করে আগুন লাগার আগে, কিন্তু ঢাকা তখন ছিল 920 টাকা। আপনার যখন আগুন লাগছে ঢাকার মিল মালিকরা 20-30 টাকা বাড়িয়ে দিছে কেজি প্রতি, আটানা বাড়িয়ে দিছে। যার জন্য ঢাকা থেকে দেখা 45 টাকা মাল নিয়ে এখান থেকে গাড়ি ভাড়া নিয়ে আসখানে আনতে বাজার 90 টাকা পড়ে যায়। চিনির দাম স্থিতিশীল রাখতে বাজার তদারকির কথা বলছেন সংশ্লিষ্টরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।